नमस्कार বন্ধুরা, আজকে আমি কাঁঠাল দিয়ে দুধ দিয়ে আইসক্রিম বানাবো। কাঁঠালটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চা চামচ দিয়ে দিয়েছি, চিনি দিচ্ছি 3 চামচ, এটাকে আগে ভালো করে ঘেটে নেব। আমি এখানে কত গাজর দিয়ে দিচ্ছি, যেটা 200 গ্রামের, এটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে এটা ভালো করে ঘেটে নেব। আমি এগুলো অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। আগে কাজু বাদাম অল্প, আমন দিয়ে দিচ্ছি অল্প, কিশমিশ দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে এর মধ্যে আবার অল্প দিয়ে দেব। এখানে কাজু, আমন, কিশমিশ, ফুটগুলো সুন্দর করে সাজিয়ে এর উপর দিয়ে দিয়েছি। এখন এগুলো ঢেকে দেব। ঢেকে আমি ভালো করে ঢেকে দিতে হবে যাতে বাতাস না ঢোকে। এটা 3-4 ঘন্টা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, তারপর আমি আপনাদের দেখাবো। দেখুন, আমার আইসক্রিমটা হয়ে গেছে। দেখুন